মায়াবদ্ধ জীবের কাছে মুক্তি মানে দুঃখ থেকে মুক্তি, কিন্তু পরম কল্যাণময় শ্রী শ্রী ঠাকুরের কাছে মুক্তির তাৎপর্য শুধুমাত্র দুঃখ থেকে মুক্তি নয়, তার কাছে মুক্তি মানে মানব জীবনের উদ্ধার, সত্য স্বরূপ ভগবানের শ্রীচরণাশ্রয় লাভ। অন্য যে কোনো রকম সাধ্য সাধনার পথ থেকে সরে এসে তিনি শুধু নাম প্রেমে একটিমাত্র পথ ধরে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ভগবানের স্মরণ নিলে পরম কল্যাণময় ভগবান কল্যাণের পথে ভক্ত জীবকে নিজেই নিয়ে যান। ঠাকুর সেই মুক্ত পথের দিশারী। চন্দ্র সূর্য যেমন নিজেদের বিলিয়ে দিয়ে এ পৃথিবীকে আলোকময় করে তোলে, তেমনি সর্বত্যাগী শ্রী শ্রী ঠাকুর আমাদের কল্যাণার্থে জীবকে সংসারের ভ্রান্ত আসক্তি থেকে উদ্ধার করে পরম আনন্দ লোকের সন্ধান দিয়েছেন, যাতে মানুষ চিরকালের শান্তি পরম আনন্দ খুঁজে পায়। গভীর রজনীর অবসানে যেমন পৃথিবীর বুকে নেমে আসে ভোরের স্নিগ্ধ আলো, অরুণোদয়ের রক্তিম আভায় পৃথিবী আবার নবরূপে সুসজ্জিত হয়ে ওঠে, তেমনি ঠাকুরের ছত্র ছায়ায় অজ্ঞ জীবের মনে জ্ঞানের আলো ধীরে ধীরে ফুটে ওঠে, জীবন ধন্য হয়, পরিপূর্ণ হয় চিদানন্দ। বন্দনং পাঠং নমস্কারং খমস্বতে প্রসাদানন্দ সংযোগে স্তুতিং কৃত্বা গৃহং গত্বা গুণানুচিন্তয়েত ভক্তা রাত্রৌ নিদ্রা ন লভ্যতে এবং কৃতে মনুষ্যানাম নিত্যানন্দং সুখং ভবেত। গয়া কাশী বৃন্দাবন দ্বারকা মথুরানাম ভক্তজনে তেমনি তীর্থ নাম কৈবল্যধাম। গয়া কাশী বৃন্দাবন দ্বারকা মথুরা নাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্যধাম। ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্যধাম। গয়া কাশী বৃন্দাবন দ্বারকা মথুরা নাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্যধাম। ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্যধাম। এসেছিলেন রাম দ্বাপরে তার কাতে কৃষ্ণ ঘনশ্যাম ওরে কৃষ্ণ ঘনশ্যাম। ত্রেতা যুগে অযোধ্যাতে এসেছিল রাম দ্বাপরে তার কাতে কৃষ্ণ ঘনশ্যাম ওরে কৃষ্ণ ঘনশ্যাম। কলি যুগে এলেন যিনি রাম ঠাকুর তার নাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্যধাম। ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্যধাম। পাবার তরে চলো কৈবল্যধামে
যাই তোমার মতো দয়াল ঠাকুর এই জগতে নাই ও ভাই তোমার মতো দয়াল ঠাকুর এই জগতে নাই গুরুর কৃপা পাবার তরে চলো কৈবল্য ধামে যাই ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি কৃপা করি ঠাকুর তোমা চরণ দুটি ধরি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি কৃপা করি ভক্ত মোরা ঠাকুর তোমার চরণ দুটি ধরি মানব জনম পূর্ণ হবে মানব জনম পূর্ণ হবে জপ রাম ঠাকুরের নাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্য ধাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্য ধাম গয়া কাশী বৃন্দাবন দ্বারকা মথুরা নাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্য ধাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্য ধাম ভক্তজনের মহাতীর্থ নাম কৈবল্য ধাম ভক্তজনের মহাতীর্থ